হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন ব্লগ দেওয়া হয় না, তো আজকেই সকালবেলা চলুন। আমাদের কিছু বাদাম গাছ লাগানো ছিল, বাদাম গাছগুলো তুলতে যাবো। আপনারা দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা। সাধারণত সুন্দরবনের এদিকে বাদাম হয় না, তো আমরা লাগিয়েছিলাম। এবছর কি হয় না হয়, যা হয় হবে। তো মোটামুটি ভালো হয়েছে, তো এটাই আজকের ভিডিও, আজকের ব্লগ। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, চলুন বাগানের দিকে যাই। আর কে কে বাদাম কিনতে খুব ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে কমেন্ট করবেন। আর সুন্দরবনের মাটিতে কারা কারা বাদাম চাষ করেছে এর আগে সেটাও কমেন্ট করবেন। এটাই আমাদের বাদাম বাগান, আর আমরা এই তিনজনে এসেছি বাদাম উঠাতে। তোলো বাদাম গাছ, তোলো। গাছের গোড়া ধরতে হয়, গোড়া খোঁজো, গাছের গোড়া খোঁজো আগে। গাছের কোদাল নিয়ে এসছি, কেননা আমাদের এদিকের মাটিটা একটু এঁটেল মাটি, তো সেজন্যে টানলে উঠছে না আর বাদাম ঢেকে যাচ্ছে মাটির ভিতরে, কোদাল নিয়ে। আর এগুলো যেদিকে হয় যেরকম বর্ধমান, তারকেশ্বর, ওইদিকে কোদাল ফোদাল কিছুই লাগে না, ওদিকের মাটিটা বালি মাটি। তো আমরা এদিকে যদি এটা ব্যবহার না করি তাহলে কিন্তু কিছু কিছু বাদাম, এ দেখুন বাদামের সাইজটা দেখো, কাছে নিয়ে কেমন এটা কত বড় বড়। তো এইগুলো মাটির গুণেই হয়, এগুলো যদি তারকেশ্বর বর্ধমানের দিকে হতো বাদামগুলো তুলনামূলক আরো বড় হতো। এই গাছটায় শুধু বাদাম হয়েছে, দেখুন দেখুন এখান থেকে শুরু, এদিক থেকে এদিকটা পুরোটা বাদাম। আর এটা যদি টেনে তোলা যায় তাহলে দেখুন শুধু বাদাম আর বাদাম। তো এদিকে এর থেকে ভালো আমরা আশা করতেই পারি না, কেননা জানেন তো সুন্দরবনের আমাদের এইদিকের মাটিটা এঁটেল মাটি, আর এঁটেল মাটিতে বালি বাদাম খুব একটা ভালো হয় না। যতটুকু হয়েছে এতে আমরা সন্তুষ্ট। সব দেখছেন সব ঘাম হয়ে গেছে বাদাম তুলতে তুলতে। আর এই আরেকটা গাছ এখান থেকে এই পর্যন্ত সব বাদাম, অনেক তোলা হয়েছে এদিকে 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 সব তোলা হয়েছে। জামুন গাছে জামুন ধরেছে, জামরুল আমাদের প্রায় শেষ হয়ে গেছে। আমাদের জামরুল হচ্ছে অনেকদিন থেকে অনেক বিক্রি করা হয়ে গেছে, এগুলো লাস্টের দিকের।
Thank you.